আমার নবীকে মারার জন্য ইহুদির বাচ্চারা বহুত চেষ্টা করছে, শুধু তাই নয় মৃত্যুর পরে আমার নবীর লাশ শুরু করতে চেষ্টা করছে। আপনারা জানেন ডেভিড আর ক্যালিস, এই ডেভিড আর ক্যালিসকে একসাথে এরা আলেম শিক্ষা দিয়া সেই ব্রিটেন থেকে দাড়ি সুন্দর করে রাইখা মাদ্রাসায় ট্রেনিং দিয়া মদিনায় পাঠাইছে নবী মুহাম্মদের লাশ শুরু করে নিয়ে আসলেন। যেই ঘরের থেকে আমার নবীর লাশ চুরি করতে আসছিল ওই ঘরটা আমি গুনাগার 2004 সালে দেখেছিলাম। এখন এটা তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে মসজিদ বানায় ফেলেছে, পুরো শিশা দিয়ে ঢালাই দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না বাজান দেই ডেভিড আর কেলিক্স সরম রাস্তা করন করতে করতে নবীর পা পর্যন্ত চলে আসে। হে বগুড়া তরুণ জানার বাইরা রে, এই জালিম গুলা এত বড় পাপ পারে, এতগুলা হারামি, এতগুলা বেজরমা, কারণ জাগত দেশের ঠিক নাই, ওরা ছিন্নমূল, ওরা কোনদিন যাদের জন্মের ঠিক নাই তারা কোনদিন সর্ব বাবার বৈধ সম্পদ হতে পারে না। ইসরায়েলে কোনো বিবাহ নাই, বাজান বিবাহের কোনো সিস্টেম ইসরায়েলে নাই। এ যুবক বাইরা রে, এই বেজরমা দুইটা ডেভিড আর ক্যালিক্স আধা কিলোমিটার দূরের থেকে তারা রাস্তা খনন করতে 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 বিশ্ব নবীর রওজা পর্যন্ত চলে আসলো। আমার নবীর ডাইন পাউটা বের হয়ে গেছে, আমার নবীর পা পর্যন্ত যখন চলে গেছে আমার নবী তখন স্বপ্নের ভিতরে নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখায়। তখন মদিনা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিল নুরউদ্দিন জঙ্গি, তুর্কির জমিনে বসে বাবা সে শাসন করত। বিশ্ব নবী স্বপ্নে দেখায় নুরউদ্দিন রে, এই মদিনা আমি নবীর দাঁত ভাঙা মদিনা, এই মদিনা আমার জন্ম দিতে শরীরে রক্ত জড়াইছি, বহুত পাহাড়ের দাঁত ভাঙা রাইখা আসছি রে নুরউদ্দিন। দুনিয়ার সব নবী গাল বড় দাঁত লয়া কবরে আসে, আমি নবী দুইটা দাঁত দুনিয়ায় রেখে কেয়ামতের মাঝে আমার এই দাঁত দুইটা মাওলার সামনে দিয়া বলবো, মাওলা আমার উম্মতকে তুমি মাফ দিবে। নুরউদ্দিন তুই তাড়াতাড়ি আমার কবরের কাছে যা, যদি ওই বেঈমান দুইটা আমার কবরে আমার লাশে হাত দেয়, আমার শেষে মুবারাকে যদি হাত দেয় আমার কদমে হাত দেয়, পুরা মদিনা সারা পৃথিবী আল্লাহ উল্টায়া ফেলবে। নুরউদ্দিন স্বপ্নের ভিতরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বেঈমান দুইটার ছবি আমার একটু দেখায় দেন। নবী আবার বলে এই যে বেঈমান দুইটার ছবি দেই গেল। নুরউদ্দিন ওই রাত্রি বাবা ঘোড়ায় সওয়ার হইলেন, ঘোড়ার কদম দিয়ে বললেন ঘোড়ারে আর একটা রাত সময় পাইলি আমার নবীর জেসেন মুবারাকে শরীরে হাত দিবে বেঈমান। আমি নুরউদ্দিন জঙ্গি এই তুরস্ক থেকে ফিলিস্তিন থেকে, তখন তুরস্ক ছিল বাবা ফিলিস্তিনের মধ্যে, আমি এই ফিলিস্তিন থেকে মদিনায় যাইতে আমার অন্তত 7 দিন সময় লাগবে, আমার সময় তুই লাগাবি মাত্র 1 দিন, তুই আমার মাওলারে বইলা দে, তোর পায়ের মধ্যে যেন আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দে। বাজন আটলান্টিক গিরিশ নদী পার হচ্ছে, ঘোড়ার পায়ে কোনো পানি লাগে না। নুরউদ্দিন জঙ্গি মাত্র ওই একটা রাত আর একটা দিন, এই 1.5 দিনের মধ্যে বাবা মদিনার ভূখণ্ডে চলে আসে। মাগরিবের টাইমে নুরউদ্দিন জঙ্গি মসজিদে নববীর সদর দপ্তরে দাঁড়ায় বলে, এই মদিনার বাহিরে একজন 3 দিন পর্যন্ত বের হবে না। আমি মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট বললাম, 3 দিন সময় দিলাম, একটা প্রাণীও পুরুষ আর মহিলা মসজিদে নবমীর থেকে কোনো পুরুষ কোনো মহিলা বের হবে না। খাওন দাওন গোসল সব মসজিদে হবে,
পুলিশের এনএসআই আমাদের দেশে বোঝাবার জন্য বলছি, ডিবি এনএসআই ডিজিএফআই সব বলে, স্যার আপনি তো কখনো ইনফরমেশন না দিয়ে আসেন, আজকে কেন আসছেন বলে কথা বলবা না, আমি ইনফরমেশন পাইয়ে আসছি। জোরে 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 জোরে, কত বড় আশিকের আসন ছিল মদিনা, এই বেজরমা ইহুদির বাচ্চারা কত বড় বেজরমাতাই দেখা, এরা চেয়েছিল তোরা নবী মোহাম্মদ দিয়ে বাহাদুরি দেখা, তোরা বলস নবী জিন্দা কবর শোয়া, তো নবীর আইনা কাইটা আরব সাগরে বাসাই দিব, এদের প্ল্যান ছিল এইটা। কষ্ট হইতেছে টাকা নেই দেখে এখন কামবে, দেখবো আমি আশেকের আসলে এখানে কয়জন আছে, আমার নবীর যদি সত্যি দেখতে চান নুরুদ্দিন জঙ্গির মতো চোখের পানি দেয়, আমার নবীর এসকো অন্তরে ঢুকান, আপনি ঠিকই চোখের পানি যারা ফেলবেন আমার নবীরে দেখতে পারবেন, আর জীবনে একটা দিন যদি আমার নবীরে দেখতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াসি জাহান্নাম হারাম। নুরুদ্দিন জঙ্গি বললেন কেউই বের হবে না, সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত পুলিশ, আমি বুঝাবার জন্য বলছি, ওই জামানে তার বিডিআর আর্মি ছিল না, বাহিনী একটাই ছিল, বুঝাবার জন্য বলছি, আর্মি পুলিশ বিডিআর আনসার যা আছে সব মসজিদ নববী ঘেরাও করে বসে আছে, সবাই সমালোচনা করতেছে, বাচ্চার মাথা বুড়া বসে পাগল হয়ে গেছে। বাসন্তে নুরুদ্দিন জঙ্গি বললেন যারা মসজিদে ঢুকছে একটা পুরুষও বের হবে না, নুরুদ্দিন জঙ্গি ভেবেছে এই বেঈমান দুইটা তো কাজ শুরু করার জন্য রাত্রি বের হবে, নবী আমার বলছে আর একটা রাত পাইলে আমার লাশে হাত দিবে, আমার গায়ে হাত দিবে, ওরা রাত্রে বের হবে। নুরুদ্দিন জঙ্গি তার দিয়ে তাকিয়েছে অ্যাটেনশন, কে বের হয়ে দেখবো, বাজান দে ইশারের নামাজটা শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া মসজিদে শেষ, নুরুদ্দিন জঙ্গি খুতবা দিচ্ছে, পুলিশকে বলে দিছে গোয়েন্দা বিভাগকে দেখবা কে বের হয়, হঠাৎ করে দেখা যায় দুইটা শয়তান বের হয়ে যাচ্ছে, আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার ভাইদের কষ্ট হয়েছে আমার কষ্ট হয়ে গেছে, আল্লাহ যাই ওয়াজ ওদের বন্ধ হয়েছে, তাহলে এবারে সুবহানাল্লাহ বলবেন তো, আমি জানি আপনাদের খুব ভালো লাগতেছে, এই জন্য সাইয়ার হোসেন আমি কি কি কম না কম এইবার বলবেন, হ্যাঁ ইনশাল্লাহ বলেন তো, দুইটা কুত্তা বাইর হইতেছে, আমার নুরুদ্দিন জঙ্গি বলেন দেখো তো এই দুটো লোক কোথায় যায়, স্যার এরা তো আল্লাহর ওলি, এরাই দেড় বছর মদিনায় আসছে স্যার, এরা কারোবারই খায়ও না, এরা দাওয়াতে তাবলীগের দিন ভরে কাজ করে, রাতে ঘরে তো বাইরে না, দাওয়াতে তাবলীগের কাজ করে লেগ দেখবেন গাঠলে অনেকে যায়, যাই ওই গাঠির পরে পাড়া দিয়ে ফ্যান চুরি করে, আসে না নাই, এই জন্য কি তাবলিগের দোষ, দোষ তো বদমাইশের, কথা কন না কেন, এটা হলো নেক সুরাতের ধোকা, কিন্তু দেখা যাইতেছে নেক ওরা তো ইবলিস, ঠিক না, রেডি রেডি, আল্লাহু আকবার বলেন তো, দেখো তো এই দুইটা কই যায়, স্যার এরা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা না আল্লাহ ভোলা এটা আমি জানি, আগে নজর কর কই যায়, উপরে দেখে সক সক করলে শোনা হয় না, এটা এমডি শোনা হতে পারে, এমডি শোনার ঘর কেউ কেসি গেট তালা 300টার তালা মারে, আর স্বর্ণের দোকানে তালা মারে অন্তত 8টা 10টা, ভিতর দিয়ে মারে বাইট দিয়ে মারে লোহার প্যারাক মারে, এরপরে ভয় থাকে দারোয়ান রাখে, কথা বল না কেন, হ্যাঁ নুরুদ্দিন জঙ্গি বলে দেখো কোথায় যায়, বাজান যখন যাইতেছে যাইতেছে হঠাৎ করে যাইয়েই তার যা দরজা ক্লোজ করে দিছে, নুরুদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে গেছে, ইতিহাস খুলে দেখেন উলামা একরামের কাছে জিজ্ঞেস করবে, দরজা যখন ক্লোজ করে দিছে লাগায় দিছে
নরউদ্দিন যে টপ টপ করে আওয়াজ করতেছে দরজা খুলু, বেঈমান দুইটা পোশাক পাল্টাইতেছে, কারণ যে ঘরটা তারা ভাড়া নিয়েছে এই ঘরের থেকে এই বাবা তারা শুরু করছে কাজ, তাদের মিশন ওই ঘরের উপরে বাবা, ওই গর্তের উপরে যেখান দিয়ে সরল পথ খনন করেছে, বাংকার খনন করেছে, ওই বাংকারের উপরে একটা চৌকি দিছে, ওর উপরে আবার একটা বাটি দিছে, এর উপরে আবার একটা ডাল দিছে, এরপরে খন্তা কোদাল পাশে রেখে দিছে, বাজান দেড় বছর ধরে তারা এই ষড়যন্ত্র করতেছে। নুরউদ্দিন জঙ্গি যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকতে দেরি আছে, তারা কোদাল নিয়ে দাঁড়ায় গেছে আঘাত করবে। নুরউদ্দিন জঙ্গি কেন নাম রাখছে? নুরউদ্দিন জঙ্গি এমন একজন মর্দ মুজাহিদ ছিল বাবা, একজনের কাছে ২০ জন মুজাহিদ তার সামনে কিছু না। সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন মর্দ মুজাহিদ, যেই সালাউদ্দিন আইয়ুবী এই ফিলিস্তিনকে বাবা এক যুগের উপরে শাসন করছে। সালাউদ্দিন আইয়ুবীর বিবি নিজে টুপি সেলাই করে সংসার চালাইতো, কি মনে করেন আপনি? এই সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা মর্দ মুজাহিদ নুরউদ্দিন জঙ্গি বেঈমান দুটারে কুকুরের মতো বাবা বেঁধে ফেললেন, জনমের মতো মায়ের দিয়ে দুনিয়ার থেকে খতম করলেন কুত্তা দুটারে। সমস্ত সৈন্য সামন্ত আশ্চর্য হয়ে গেল, যারা দেড় বছরের ভিতরে কারো সাথে কোনো কথা বলে না তাদেরকে আমাদের বাচ্চা এইভাবে মারল, বুঝতে পারলাম না, এখন চোখের পানি ফেলে কাঁদবা আসি গেলে চলবে না। নুরউদ্দিন জঙ্গি লাঠি দিয়ে খাটটা ফেলায় দিল, পাটিটা ফেলায় দিয়ে তসলাস লয়ে বাবা যখন গর্তের মধ্যে নামছে, তসলাস মারতে 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 যায় দেখে কিছুদিন যাওয়ার পরে আর কোনো বাতি লাগে না, আমার নবীর শরীরের আলোটা পুরো ঘর তালা হয়ে গেছে, পুরো ঘর তালা হয়ে গেছে। আল্লাহর কুতুবের মুরিদের নুরউদ্দিন জঙ্গি করলিং করে করে বাবা যাইতেছে, যায় দেখে আমার নবীর কুদরতি বরকতি রহমতি দুইটা পাও বাইরে রয়েছে। ওই গর্তের ভিতর দিয়ে আলো বের হইতেছে, নুরউদ্দিন জঙ্গি ওখানে বসে আমার আল্লাহর কুদরতি পায় ওই সরম রাস্তার মধ্যে বসিয়া আল্লাহর প্রশংসা করে আর কান দেয়ার মানে মালিক রে, যার জন্য তুই দুনিয়া বানাইছো তার সাথে এই কাম করছে আল্লাহ। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনিয়া যারা কাল দেয় এদের মধ্যে কে কি গুনাহ করছে আমি জানি রে, তোমার নবীর ইশকে পড়িয়া যাদের চোখে পানি আসবে এদের মা দুঃখিনী রে মাফ করে দিবা, বাবারে মাফ করে দিবা, নুরউদ্দিন জঙ্গির মতো নিবানায় দিবা। নুরউদ্দিন জঙ্গি আমার নবীর পাও দুইটারে কদম দুইটারে বুকের মধ্যে লাগাইয়া কোরআন শরীফের মতো কাঁদার বলে নবী গো আমি জানি আপনার ইন্তেকালের পরে আজ আপনার মাথুম করার পরে কবর দেওয়ার পরে কেউ আপনার জিসিম মোবারক সরাসরি ধরতে পারে নাই, যদিও স্বপ্নের মাধ্যমে কেউ ধরছে। আমি আপনার জিসিম মোবারক স্বপ্নের ভিতর নাই ডাইরেক্ট ধরলাম, নবীজি আমার আপনি মাফ করে দিলেন। নুরউদ্দিন আমার নবীর কদম বুকি নিয়ে কাঁদতে কাঁদতে বাবা বেহুশ হয়ে গেলেন, ওই বেহুশ অবস্থা আমার নবী নুরউদ্দিনের মাথায় হাত দিয়ে বলে নুরউদ্দিন রে একটা শর্তে তোরে আমি ক্ষমা করব, মদিনার প্রেসিডেন্ট সারা জীবন থাকবি, আমার কবর আর আমার দুই শ্বশুরের কবর আবু বকর আর ওমরের কবর সহ কিয়ামত পর্যন্ত ১০০ ফুট মাটির নিচ থেকে শিশা দিয়ে ডালাই দিয়ে দিবি, ডালাই দিয়ে দিবি, ডালাই দিয়ে দিবি, ডালাই দিয়ে দিবি। বাজেন এখন আমার নবীর রওজা শিশা দিয়ে ডালাই দিয়ে দেখেন হাদি সাহেবরা, এটা আমার নবীর কবর ভেদ করার মতো ক্ষমতা কারণ এই বদমাইশের জাত, এই বনী ইসরায়েলের জাত,
এই সেবা জানতে বেজর মার সাহ এরা কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে আর আগে কম চেষ্টা করে নাই গো বাবা। আমার নবীর যখন 8 বছর বয়স, চাচার সাথে বাবাই ফিলিস্তিন ব্যবসা করতে গেছে, তখন ফিলিস্তিন নাম না, ফিলিস্তিনের নাম ছিল শাম। কি নাম, কি নাম, কি নাম? শামদার ছিল এই দেশের নাম। 8 বছর বয়সে আমার নবীর চাচার সাথে ফিলিস্তিন গেছে, যেখানে মা মারিয়ামের কবর এই মসজিদে আকসার পাশে। নবী মাল লয়ে যখন গেছে, এই বেজর্মা ইহুদির বাচ্চারা নবীরে মারার জন্য ডাল সর কিনে আসছিল। নবীর চাচা জীবনকে বাজি রেখে মক্কায় নিয়ে আসছে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এখানে শেষ না গো বাবা। আমার নবী যখন তার মায়ের সাথে কবর দেখতে মদিনায় গেছে, তখন বুহাইরা রাহেব একজন ইহুদির পাদ্রী ছিল, ইহুদিদের আলেম। সে আমার নবীর মাইরে ফেলানোর জন্য 160 কিলোমিটার দূর থেকে বেঈমান মদিনায় আসছে। যখন আমার নবীর চেহারাটা দেখছে, তার মায়ের লাগিয়ে গেছে। আমার নবীর চেহারা মোবারকের মধ্যে এমন বরকত ছিল বাবা, আমার নবীর দেখলে আর ক্ষুধা লাগতো না। আমার নবীর দেখলে কার পানির পিপাসা লাগতো না। আমার নবীর দেখলে কেউ কোলে না নিয়ে পারতো না। ওই 160 কিলোমিটার দূর থেকে আসছে, আমার নবীর বাইরে ফেলবে। আমি না লাভ দিয়ে আমার নবীর কোলে নিয়ে কয়, বাবা ও বাবা তুই এদিকে আয়, এই লোকটার শ্রাবণী বেশি ভালো না। হে যুবক তুই উঠিস না, হে ভাই আয়, বয় ভাই 5 মিনিট বয়, আমি অসুস্থ মান বয়। আমি তোদের পাও ধরে গেলাম, জীবনে আর দেখা হবে কিনা জানি না, যদি দেখা না হয় কিয়ামতের মাঠে দেখা হবে ভাই। এই কোরআন হাতি নিয়ে বলে গেলাম, আমি অনেক কষ্ট করে মাহফিল করি, কেন জানো? আমি 2টা ওয়াজ করি না, আমি প্রতিদিন 1টা ওয়াজ করি। আমার টাকা আমি হালাল করে নেই, আমি 30-35-40 মিনিট ওয়াজ করি না, আমি ঘাম ঝরনের পয়সা নেই, আর আমার টাকাগুলো সব আল্লাহর রাস্তায় খরচ হয়। তুই আগে দেখবি আমি কি করি। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে বাবা, ঢাকা কারেনি গঞ্জ। মানে প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি, ইচ্ছে করলে প্রধানমন্ত্রীকে চাইলে কোটি টাকার উপরে পাইতাম। জীবনে হাত পাতি নাই, আমি পাতলে আপনার কাছে পাচ্ছি, কোনো বড় লোকের কাছে পাতি নাই। এই যে আপনারা মোসাবার ভিতরে 100টা টাকা দিল, আমি মসজিদে খরচ করি। এই কোরআন হাতি নিয়ে বলে বললাম, কারণ আমার বাড়ি গাড়ির দরকার নাই, বাড়ি গাড়ি বহুত করছি। আল্লাহ একজন মানুষকে থাকার জন্য যা দরকার তাও না আল্লাহ আমাকে দিছে। এখন জান্নাতের বাড়ি করার জন্য আমি ঘুরতাছি দেশ বিদেশে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। আপনারা যে টাকাটা দিয়েছেন, এই টাকাটাও মসজিদে চলে গেছে। আমি মসজিদ করতে যে বাবা এখনো 23 লক্ষ টাকা ঋণ, কারণ আপনার তো মসজিদ মাসে কমিটি আছে, আমার কোনো কমিটি নেই, আমি একা আল্লাহর সাথে বিয়ে করছি। আমি রাত্রে টাকা কামাই, সকালবেলা বিল দেই। যদি আপনার বিশ্বাস নয় যায় দেখবে, যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আপনাকে ছেলে না দাওয়াত দিতে জিজ্ঞেস করেন, এর কাছে মোটাম আমরে জিজ্ঞেস করো, মিথ্যা কথা বললে আপনার জুতা আর আমার গাল। আগে আমার সম্পর্কে জানবা, তারপরে মন্তব্য করবা যে টাকা নিয়ে কি করি। আর তোমাদের নায়িকা গায়িকারা টাকা নিয়ে সিনেমার হল বানায়, ছবি বানায়, জাহান্নামে রাস্তা করে, কথা বলে না কেন? কষ্ট হইতেছে বাবা, আমি আপনাকে চোখে পানি দেখতেছি, এই পানিটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি না যখন টান দিয়ে আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, বাবা রে এই লোকটার শ্রাবণী বেশি ভালো না, তোরে মাইরে ফেলবে, এবার আপনি কাঁদবেন। আমার নবীর বুহাইরা রাহেবের কাছে কি বলে এখন আওয়াজ দিবেন, আপনি আমারে মারতে আইছেন, আপনি আমারে মারবেন? বুহাইরা রাহেব আমার নবীর দিকে এক নজর তাকাই রয়েছে, বাবা আমি তোরে মারবো, তুই কেমনে জানলি? আমি জানছি আমার পিছনে কে যাবে বলে, মোহাম্মদ রে তুই উঠে আয়, বাবার কবরের কাছে আর দাঁড়াইস না, তোর পিছনে তোর দুশ্মন ইহুদি দাঁড়াই রয়েছে। জোরে 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 বাজান দে, এখন আপনি কান্দবেন, আমার নবীও কান্দে। বুহাইরা রাহেবের হাতটা ধরিয়া বলে, আপনি আমার মারবেন, আমার মালিক আমার বাসায় রাখবে, আপনি কেমনে ভাবলেন? আমার সব
অ্যাড্রেস আছে আমার মায়ের নাম কি বাবার নাম কি, এখানে আমার বাবার কবর আপনি যদি ইনজিল কিতাবে পেয়ে থাকেন, যেই মালিক আপনার জানার ক্ষমতা দিছে গো ওই ওই মার ওই আল্লাহ আমার বাসায় রাখার ক্ষমতাও তার হাতে। বুহাইরা রাহেব নবীর কোলে নিয়ে দুই গালে সুবা দিয়া বলে আমিনা রে আমিনা, আমিনা আমি জাতির কসম করে বলছি আমি কিন্তু তোর ছেলে মুহাম্মাদের দুশমন, আমি যদি তোর ছেলে তার খবর এখন মাত্র 10 কিলোমিটার দূরে যাইয়া দেই খ্রিস্টান পাদ্রীদের কাছে দেই আমি কিন্তু হাজার হাজার টাকা পুরস্কার পাব, কিন্তু তোর মুহাম্মাদের চেহারা দেখে আমার এত মায়া লাগছে রে আমিনা, আমি জানতাম না তোর সন্তানের চেহারার মধ্যে এত মায়া, কিন্তু আমার একটা প্রশ্ন ওই গডের কাছে, তারা তো গড বলে আল্লাহ বলে না বাবা, বলে ওই গডের কাছে একটাই প্রশ্ন যেই মানুষটার এত দামি বানাইলো ওই মানুষটার কেন এতিম বানাইলো, বাজনে মাজমার মধ্যে জন্মায় ও বাবা আমার জনম দুঃখিনী মা গোপাল গঞ্জের জমিনে ঘুমাই আমার মা আমার 12 বছর বয়সে বলছে ইলিয়াসে যদি কোনদিন টাকার মালিক হ একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি আমার মায়ের স্বপ্ন পুরা করার জন্য যুবক ভাইর আমি তোদের দুইটা পাও ধরছি, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম আমি আমার মায়ের অর্ডারটা পালন করার জন্য মানুষের কাছ থেকে কষ্ট করে করে ঘাম ঝরে পয়সা কামাই কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি, একটা মাত্র কারণ নিজে জায়গা কিনে নিজে বানাইছি আল্লাহর হুকুমে সন্তুষ্ট করতে। আমার মা বলছিল ইলিয়াস যে তোমার নানাই গোপালগঞ্জের মধ্যে বড় আলেম, তোমার নানাও যেমন একটা মসজিদ করছে তুমি একটা মসজিদ বানাইবো, বাবা আমি জানি আমি যদি একটা মসজিদ বানাই আমার নবী বলছে মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমি আল্লাহর ঘর বানাই দিই আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব, ও বাজান আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিই আমি বানাইছি গো, আমি দেখলাম আপনারও একটা মসজিদ বানাইছেন দোয়া করে যাই, এই মসজিদ যারা টাকা দিছেন এক বস্তা সিমেন্টও দিছেন আল্লাহ যেন তাদের জান্নাতের পয়সা করিয়া দাও, বাবা আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে দুই তলা কমপ্লিট হয়ে গেছে বাজান 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি এই পর্যন্ত আমার 4 কোটি চলে গেছে বাবা দি, আমি কাউকে বলি না আমার 1 বস্তা সিমেন্ট, তবে কেউ যদি দেয় হুজুর আমার মা নাই, এই যে গত পরশু দিন এক মহিলা প্যান্ডেল থেকে আমার মায়ের মসজিদে নাকফুল খুলে দিছে, যেরকম এক মা দেখলাম চুরি দিয়ে দিছে চুলির বালা, আমার এক মা আমার মায়ের মসজিদে টাঙ্গাইল থেকে তার নাকফুল খুলে দিছে তার স্বামীর দিয়ে নাকফুল, আল্লাহর জাতের কসম করে বলছি আমি তো মায়ের চিনিও না, এক বাচ্চার কাছে পাঠাই দিছে বলবে এটা মাদ্রাসা দিলাম 10,000 আর আমার নাকফুলটা হুজুরের মসজিদে দিলাম, এই জন্য হুজুরের মা জান্নাত গেলে আমি হুজুরে যেতে পারি, কারণ আমার নবী বলছে না তুমি যদি মসজিদে 100 টাকাও দাও তুমিও জান্নাতি, 1 কোটি টাকা দিলো জান্নাতি, 1 বছর সিমেন্ট দিলো জান্নাতি, 1টা টাকা দিলো তুমি জান্নাতি, মসজিদ এমন একটা জায়গা আর মসজিদ কারো ব্যক্তিগত নয়, এই মসজিদে দিলে যেই সওয়াব বাইতুল মোকাররমে দিলে যেই সওয়াব আমার মসজিদে দিলে যেই সওয়াব মদিনার মসজিদে দিলে একই সওয়াব, কারণ মসজিদ কার ঘর জোরে কর না কেন, আমি যখন রুমের মধ্যে ছিলাম মাদ্রাসায় একটা যুবক অবশ্যই আমার একনিষ্ঠ ভক্ত আমার ওয়াজ ইউটিউবে শুনে আর মা কি নিয়ে মোটরসাইকেল ওয়াজ শুনতেই চাইছে, আমারে বলে হুজুর আমার মা প্রতিদিন আপনার ওয়াজ শুনে এই মেম্বারশিপ যাওয়ার 5 মিনিট আগে, হুজুর আমার মা বলছে হুজুর আমি ধনর থানা আপনি যখন আসছিলেন থানার ওখানে বৃষ্টির কারণে আমি ওয়াজটা শুনতে পারি না,
কিন্তু হুজুর আজকে আমার মারে নিয়ে আসছি, হুজুর আপনার মায়ের মসজিদ আমি 500 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। যুবক তো আপনাকে প্যান্ডেলেই বসে আছে, আর মাকে আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহর বাবাকে মাফ করে দিও। এই কোরআন শরীফ ধরে বলছে, কালকে ওয়াজ করছি সিরাজগঞ্জ সদর থানায়, সায়দাবাদ ইসলাম বড় মাদ্রাসায়, এই ওই মাহফিলের প্রধান অতিথি ওই মাদ্রাসায় 1 কোটি টাকা দান করছে, সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে নারায়ণগঞ্জে 8 থেকে 10টা ইন্ডাস্ট্রিজের মালিক, সে 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিছে। আমি যখন বলছি আপনি কত দিবেন, কয় আপনি কত চান, আমি কয় চাই গেলাম 1 কোটি, কয় দিলাম, আলহামদুলিল্লাহ বলেন না, আমি মিথ্যা কথা বলে আল্লাহ জিজ্ঞাসা কেটে দেবে, মিডিয়ার কাছে জিজ্ঞেস করে ওই যে মিডিয়া বই রয়েছে, ঠিক আছে 1 কোটি চাইছে, 1 কোটি দিছে। তারপরে সভাপতির বলছি, কয় আপনি কত চান, আমি কইলাম 1 লাখ দিবেন, এইটুক টাকা কম, 1 লাখে দিছে। তারপরে যাদের বাবা নাই মা নাই 50 50 1 লাখ বহুত দিছে, কারণ আমারে তারা 9টায় উঠেছে, পরান ভরে ওয়াজ করছি, কারণ বাবা আমার তো কুয়াশায় ঢাকায় যেতে হবে, তাই না বাবা, আমি আপনাদের মেহমান, আপনারা খালি আমার আপনাকে দিক তাকায় না, যে আমি যদি আপনার ভাই হইতাম, আমি আপনি যদি শোনেন যে আমাকে হুজুর অ্যাক্সিডেন্ট করে যমুনার সেতুর উপরে পড়ে রয়েছে, আপনার খারাপ লাগবে না, কথা বলেন না কেন, আমার যদি কেউ হন অপমান করে আপনার খারাপ লাগবে না, কথা বলেন না কেন, যে ওয়াজটা আমি মিস করছি, আমি ভাবছিলাম এই কমিটি হয়তো ওখানে গেলে ডিস্টার্ব করবে, কিন্তু এরা এত ভদ্র, এই মেম্বার সাহেব সামনে ছিল একটা টু শব্দ করে নাই, জাতিগত এরা ভদ্র, আলহামদুলিল্লাহ বলে না কেন, অনেক মাহফিল মিস করলে বক্তারে বকা দেয়, কারণ আমি কেন ইন্ডিয়া গেছি না আমি জানি, কমিটিতে যখন বুঝাই বলছে সে বুঝছে যে হুজুর তার বাংলাদেশ থেকে পোকা মিস করে নাই। আর বাবা হরতাল অবরোধ এমন পরিমাণ শুরু হয়, আপনি জানেন এই যে 2 সপ্তাহ আমি নারায়ণগঞ্জ মাহফিলে যাইতেছি, চেয়ারম্যান সাহেব আমার গাড়ি আর পুলিশের গাড়ির মাঝখানে ককটেল মারছে, মাত্র 5 হাতের জন্য আমার গাড়ির আগুন লেগে যায়, আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ বলে বাবা কত রিক্সে আসি বাবা, আর আগামী কালকে থেকে আবার অবরোধ, লাগাতার অবরোধ। আমি আপনাদের কাছে দুইটা পাও ধরছি, আমার লাগে একটু দোয়া করেন, আমরা কিন্তু এই দেশের বক্তার খেলোয়াড় আর নাম নাকি যে 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 গ্রুপেরই হোক, তারা কিন্তু সরকারের কাছে একটা এই দেশের সম্পদ, আমরা বাংলাদেশের বাহির থেকে টাকা কামাই, আপনাদের কাছ থেকে নিয়ে সরকারে দেই না, দেই না, আপনাদের টাকা নিয়ে মসজিদ করি মাসা করি, সরকারের কাছ থেকে তো কিনি, অতএব সরকারের কাছে আমরা কি সন্দেহ করে লেখা না, অতএব আপনাদের কাছে বলবো বাবা আমার সাথে একটা ওয়াদা দেন তো, মুনাজাত না করে ময়দান ছেড়ে কেউ যাবেন না, কে কে রাজি আছে দেখে লেখা হাতে লেখা দেন, আল্লাহ তুমি কবুল করো বগুড়া ধনর থানাবাসী রে, আল্লাহ আজকে 9 ডিসেম্বর দেখো না আল্লাহ, আল্লাহ একটু দেখো আমার ভাইরা কিন্তু অনেকেই কাঁদছে, আল্লাহ তুমি দেখো 9 ডিসেম্বর এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তোমার কাছে দুটো হাত উত্তোলন করে, তোমার কাছে রাত 12:30-12টার সময় তোমার কাছে হাত উত্তোলন করে বলতেছে এরা জীবনে এক উক্ত নামাজ কামাই দিবে না, আল্লাহ এরা মা বাপরে কষ্ট দিবে না, বিশ্ব নবীরে কষ্ট দিবে না, এদের সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানাবে, সুরাবান আমিন, সুরাবান আমিন। বাবা আমি অসুস্থ শরীরে একটা ওয়াদা করব, এই মাদ্রাসা অনেক বড় হোক আপনারা চান না, চান, আমি আমার মার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, 30 সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি আছেন কি, কালেকশন হয়ে গেছে গা, আমি কালেকশন করব না, আমি কয়েকটা বন্ধু বানাবো এখানে, 30 সেকেন্ডে একটা যুবক আছো কি এখানে, হুজুর আমার বাবার জন্য মার জন্য আমি এই তিনখানা মাদ্রাসায় অথবা এই মসজিদে আমার মায়ের জন্য 10,000 টাকা দিব, একটা লোক প্রথম দাঁড়ান তো কে আছেন 10,000 টাকা দিবেন, প্রথম আল্লাহর একটা উলি কালেকশন হয়ে গেছে, আমি কটা বন্ধু বানাই যাই শুধু, কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা কবুল হয় আপনারে রাইখে আমি যাব না, ওয়াদা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলে, কারণ একজন আলেম যদি 70,000 মানুষ নিয়ে জান্নাতে যায়, এক একজন মানুষ যারে আমি সুপারিশ করে জান্নাতে যাব, ওই এক একজন মানুষ আবার 70,000 করে নিব, দেখা যাবে উম্মতে মুহাম্মদ এইভাবে একজনও জাহান্নামে থাকবে না, অতএব এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না, বলেন তো কে দিবেন 10,000 টাকা, একটা লোক বলেন তো, একজন একজন 10,000 টাকা দিবেন, বলেন তো কোন আল্লাহর পাগল আছেন, নারাজ থাকবে।
আল্লাহ শফিকুল ইসলাম সাহেবকে কবুল করেন, আল্লাহ তার মাকে মাফ করে দিন, আমার মায়ের সাথে তার মাফ করে দিন। আমি জানি আল্লাহ সিরাজগঞ্জের মধ্যে এরা বড় লোক না, আমি এই জন্য 10,000 সাইজ আর মাত্র 60টা লোক দাঁড়াবেন। আমি আপনাকে হাতে পাও ধরে বলছি, আমি আপনার বন্ধু না, বলেন তো আর দ্বিতীয় নাম্বার কে 10,000 টাকা দেবেন বলেন।